আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। কলকারখানা ও প্রতিষ্ঠান প্রদর্শন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শূন্য পদে জনবল সমূহ নিয়োগ দেওয়া হবে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি পদে মোট 90 জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাদের ভালো লাগে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার একটু উপকার আসে তাহলে একটি লাইক দিবেন। তো আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে একটি পদে মোট 90 জনকে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের নামটি হলো অফিস সহায়ক। অফিস সহায়কে 90 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস, কোনো রকম অভিজ্ঞতা লাগবে না। বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এবং আবেদনের শেষে আবেদনের তারিখ, শুরুর তারিখ, শেষ তারিখ এবং অনলাইন লিংক আমি দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকেও অনলাইন লিংক থেকে আপনারা আবেদনটি দেখতে পারবেন এবং আবেদনটি করতে পারবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।